अरे यार दो आदमी इसमें और बैठो। দাঁড়িয়ে থাকা ডাম্পার আর তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি চার চাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। গুরুতরভাবে আশঙ্কাজনক অবস্থায় আরো দুজন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের দুধপুর বাইপাসে 2 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, খড়গপুর থেকে একটি চার চাকা করে কাজ সেরে পানাগড়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন সত্যেন্দ্র যাদব, দীনেশ যাদব, সন্তোষ রাম ও ইন্দ্রজিৎ চৌরাশিয়া। এই দুর্ঘটনাটি সম্পর্কে স্থানীয় বাসিন্দারা বলেন, কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। কিন্তু লোক তো তীরে দূরটাতে তাইয়া তাইয়া স্পোর্ট ডেথ হয়ে গেছে। কোথা থেকে আসছিল? এই আসছিল বর্তমান নদী খড়গপুর থেকে আসছিল। স্যার ভোরবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, 3:30-4 সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তারের কোনো দোষ না, এখানে যোধপুর ডাক্তারের ক্ষমতাতে করছে, মানে সহ্য করছে। এবং নাইক নাই ডাক্তার মার সহ্য। কোথাকার বাসিন্দা ছিল? পাটার বাজারের বাসিন্দা। সব বাজারের মার্কেটের বাসিন্দা। স্ক্র্যাপ ডিলার এসেছিলেন বন্ধু। ইয়ে বাইপাস, বুধবুধ বাইপাসে হয়েছে। বুধবুধ বাইপাস। কোন গাড়িতে ছিল? ব্লোরোতে ছিল এরা। গাড়ি ফিরছিল সবাই? ট্রেন দিয়ে, মানে কেটে গাড়ি এদেরকে বাদ। দুজন সিরিয়াস, দুজন স্পোর্ট। এটা কি ঘরে ফিরছিলেন সবাই? হ্যাঁ, ঘরে ফিরে। আচমকাই বুধবুধ বাইপাসে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের ধাক্কা মারে গাড়িটি, আর তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় 28 বছরের সত্যেন্দ্র যাদব এবং আনুমানিক 38 বছরের দীনেশ যাদবের। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে বুধবুধ থানার পুলিশ উদ্ধার করে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। রবিবার এই দুর্ঘটনায় জাতীয় সড়কের আসানসোলগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে বুধবুধ থানার পুলিশ পৌঁছে যানজট মুক্ত করে। সাধন রোজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না? চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ, তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555999 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।